একটাই একটা মাইয়া দর, এই একটাই একটা মাইয়া দর। সারা দেশে শুরু হয়েছে আন্দোলন, এক দফা এক দাবি। শাহবাগের নাম পাল্টে মামার বাড়ির আবদার বাঘ রাখা দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চারিদিকে চলছে আন্দোলন, তো আজকে আমরা দেখবো হচ্ছে জান জামিনের দেশি আন্দোলন। এটি একটি ফানি ভিডিও। সারা দেশে শুরু হয়েছে আন্দোলন, এক দফা এক দাবি, যে যেভাবে পারছে বলছে জনগণ। এ যেন মামা বাড়ির আবদার, শাহবাগের নাম পাল্টে মামার বাড়ির আবদার বাঘ রাখা দরকার। আরে বাবা, তোমরা চিল্লাপাক্কা করো না, তোমাকে সব দাবি মানাইবো, তোমরা খালি আমার কও তোমাকে দাবিটা কি। স্যার, মোকে প্রথম দাবি হইতে আছে আমাদের পদত্যাগ। এখন স্যার ম্যামদের সময় খুব খারাপ যাচ্ছে। আগে যারা নিশ্চিন্তে দুর্নীতি করত, এখন তাদের পদ ত্যাগ করানো হচ্ছে। টিচারদের কাছে আমরা কি শিখবো? তারাই যদি সৎ না হয় তাহলে আমরা তাদের কাছে কি শিখবো? ঠিক বলেছ। ওই একটাই একটা মাইয়া দর, এই একটাই একটা মাইয়া দর। আচ্ছা, আপনারা কিসের দাবিতে আন্দোলন করছেন? ভাইয়া দেখেন, আমাদের ছেলেদের কোন কালে চাকরি হবে সেই কালে আমাদের বিয়ে দেবে, আমরা ভাই এতদিন দেরি করতে পারবো না। তাহলে এখন আপনাদের দাবিটি কি? মোগো দাবি একটাই, আজকের মতে বলছে। সরকার কিভাবে বিয়ে দিয়ে দিবে ভাই? যদি ভাই আমাকে এক দফা মাইনা যায়, ভাই আমরা বেতন পাবো, তুমিও বেতন পাইবা। কাজ করবো না বেতন চাই, বিষয়টা গাছ না লাগিয়েই আম খাওয়ার মতো হয়ে গেল না? প্রবাসী ফোন দিয়েছে। আমি দুবাইতে কেমন আছো? আছি, মরার মতো বাচ্চা আছি। শুনলাম দেশের পরিস্থিতি নাকি অকরে খারাপ। ঠিকই শোন, দেশে অঙ্কিটা চলতেছে? দেশে তো এখন শুধু এক দফা এক দাবি চলতে আছে। সবাইরে বিরিয়ানি দিতাছি, তাড়াতাড়ি খায়ালো, খায়া আন্দোলন যেতে হইব। বিরিয়ানি না দিয়ে সিঙ্গারা দিলেই তারা আন্দোলনে যেত, খরচটাও কমতো। রে, খাওয়া হইছে? খাওয়াইলে চল আন্দোলন যেতে হইব, এক দফা এক দাবি। বড় ভাই, আন্দোলনে যাবো কেন? তা বিরিয়ানি খাওয়াইছি কি লিগা? ও, আন্দোলন করার লিগা বিরিয়ানি খাওয়াইছেন? হ্যাঁ, বিরিয়ানি খাওয়াইছি। ও, তাহলে তো বিরিয়ানি খাই ফেলাইছি, আন্দোলন যাই করুন কি। আপনাদের দাবি হলো টিকটক জাতীয় অ্যাপ হোক। হ্যাঁ, আপনাদের কি আর কোনো দাবি আছে? ইয়েস, আমাদের দাবি বিএফডিসির মতো টিকটক এফডিসি করে দেওয়া হোক। তাহলে আমরা টিকটক এফডিসিতে গিয়ে প্রতিবন্ধীদের মতো টিকটক ভিডিও বানাবো। কি টিকটক এফডিসি করা হবে আপনাদের জন্য? আপনারা কি অভিনয় করেন নাকি? আপনারা কি অভিনয় শিল্পী? আপনারা কি অভিনয় পারেন? অভিনয় তো পারে, যেমন হাত দিয়ে গুলি করা, স্লো মোশনে হাঁটা। দেখুন, এখন দেখবেন স্লো মো, স্লো মোশন। মানে হচ্ছে তারা 15 সেকেন্ড অভিনয় করে। যুক্তি তো আছে, তারা যানবাহন চালায় মানে তারা ড্রাইভার। ভাই, অন আন্দোলন করতে কোনো যুক্তি লাগে না। আচ্ছা কো, তোকে ড্রাইভার ডাকবো কে লিগা? ওই মিয়া, যারা গাড়ি চালায় সেই বেটার যদি ড্রাইভার কইতারুন, আমরা কিটা দুষ করছি? আমরা তো গাড়ি চালাই।
বন্ধু যে গরম লাগতেছে কিস্তা ভাল লাগতেছে না বন্ধু, কেউ যদি পুরো আকাশ এসি লাগাই দিত। চল তাহলে আন্দোলন করি। হ্যাঁ, আমরা দাবি একটাই, পুরো আকাশে যুক্তিহীন দাবি। আমরা দাবি একটাই, পুরো আকাশে এসি চাই। না রে, এমনি আমাকে দাবি মানতো না, তাহলে কি করি বন্ধু? পাইছি কি? আয় গাড়ি ভেঙে লাই, ঘর মারবা, চল। আয় বাং 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 বাং। আজকে আন্দোলন করে দেখাই দিমু দাবি কেমনে আদায় করা লাগে। এই তোর লাঠি শোটা নে, কই যাস? আন্দোলনে যাইতাছি, আমাকে যত দাবি আছে সব আজকে মানায় আছে। আন্দোলনে যাচ্ছিস মানে আর দাবি দাবা? এতদিনের দাবি দাবা এখন? আরে এগুলা কি শুরু করতেছিস তোরা? হ্যাঁ, এদিকে আন্দোলন সেদিকে আন্দোলন, এর মধ্যে আবার তোরা, এটা কি ঠিক বলতো? না, এটা একদম ঠিক না। যে যা পারছে তাই নিয়ে আন্দোলন করছে, এটা ঠিক না। আমরা না একটা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারটা আনলাম, আবার আমরা নিজেরাই আন্দোলন করতেছি। এতদিনের দাবি দাবা এখন পূরণ করার সময় হয়েছে না? সুযোগ পাওয়া, সুযোগের সদ্ব্যবহার, আমাদের এইগুলো করলে চলে না। এই দেশটা কি আমাদের? এই দেশটাকে শান্তিপূর্ণভাবে রাখারও দায়িত্ব আমাদের। আমরা যদি এই দেশটার মধ্যে বিশৃঙ্খলা করি তাহলে কি শুধু আমরাই কষ্ট থাকবো? না, আমাদের জন্য আমাদের পরিবার কষ্ট পাবে, এই দেশের জনগণ, প্রতিটা জনগণ কষ্ট পাবে। তাহলে আমি কী করতে হইব? আমাদের এখন করণীয় হচ্ছে এই সরকারটাকে সুন্দরভাবে কাজ করে দেওয়ার সুযোগ করে দেওয়া। এই সরকারটা যদি ভালোভাবে কাজ করতে পারে তাহলে একদিন দেখবি আমাদের দাবি দাবা এমনি পূরণ হয়ে গেছে, তখন আর আন্দোলন করে দাবি পূরণ করতে হবে না। আসলে আন্দোলন করে দাবি দাবা পূরণ করা লাগবে না, এই সব ফালা, চল আমার সাথে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটির লিংক আছে ডেসক্রিপশনে, দেখে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।